দুই টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে হারের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। টাইগারদের কাছে এমন হারে চরম হতাশ হয়েছেন তিনি। পাকিস্তানের খেলায় আরও অনেক উন্নতি করা প্রয়োজন এবং সবাই সঙ্গবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করতে হবে, সেটিও স্বীকার করেছেন শান মাসুদ। এই হার থেকে শিক্ষা নিতে চায় পাকিস্তান, সামনের দিনগুলোতে অতি দ্রুত দেশের ক্রিকেটে উন্নতি করার জন্য কাজে মনোযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। গড়ের মাঠে টানা 10 টেস্টে জয়হীন এবার পাকিস্তান। ধারাবাহিক ব্যর্থতায় বাবর আজমের কাছ থেকে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ। দায়িত্ব নিয়ে নিজের প্রথম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 টেস্টেই হারে পাকিস্তান, আর এবার সিরিজ হেরেছে বাংলাদেশের বিপক্ষে, সেটাও গড়ের মাঠে। তাই তীব্র চাপের মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানের এই অধিনায়ক। সিরিজ হারের কারণ হিসেবে মাসুদ অভিজ্ঞ ক্রিকেটারদের অভাবের কথাও বলেছেন। তিনি বলেন, টেস্ট ফর্মেটে আমাদের আরও অভিজ্ঞ খেলোয়াড় দরকার ছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে নির্বাচকরা এবং আমরা সকলেই একাদশ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। প্রথম টেস্টে 10 উইকেটে জেতার পরের টেস্টে বাংলাদেশের জয় 6 উইকেটে, যেখানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন লজ্জার হারের পর শান মাসুদ সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা জাতির কাছে ক্ষমা চাইছি, আমাদের সবার উদ্দেশ্য পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য কাজ করা। শান মাসুদের অধিনায়কত্ব পাওয়ানিও রয়েছে বিতর্ক, কারণ দলে তার জায়গা নিয়েও কিছুটা প্রশ্ন ছিল। টানা 5 টেস্টে হারের পর অধিনায়কত্ব চলেও যেতে পারে এবার শান মাসুদের। পাকিস্তান ক্রিকেটে বোধহয় এমনটা না হলে এবার অবাক হতে হবে সবাইকে। হারের কারণ হিসেবে টেস্ট ক্রিকেটে লম্বা বিরতিকেও দুষছেন শান মাসুদ, কারণ প্রায় 10 মাস পর টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শান মাসুদ পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে কতটুকু উপযুক্ত? এই ব্যাপারে আপনাদের কি মতামত, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।